দেশের প্রথম যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ যুব লীগ প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজধানীর সরবাদি উদ্যানে যুব মহাসমাবেশের আয়োজন করেছে সংগঠনটি সমাবেশে যোগ দিতে এরি মধ্যে সারা দেশ থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন দুপুর 2:30 মিনিটে সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকেই মিছিল নিয়ে নেতাকর্মীরা মহাসমাবেশ স্থলে আসতে শুরু করেন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করতে দিক নির্দেশনা পাবেন বলে জানান যুব সমাবেশে আসা নেতাকর্মীরা সারা বাংলাদেশে স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত জানি আজকের যুব লীগের সমাবেশ ইতিহাস হয়ে থাকে বিভাগীয় সমাবেশের নামে যারা বিভাগীয় অগ্নিসন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে তাদের বিরুদ্ধে যে আমরা ঐক্যবদ্ধ এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বঙ্গবন্ধু তো নেতৃত্ব শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশের জনগণের যে বিজয় নিশ্চিত হয়েছে সেটিকে আমরা নিশ্চিত করতে চাই বিএনপি জামাত পুরো বাংলাদেশে যেভাবে নৈরাজ্য অতীতে করেছে পুরো বাংলাদেশে যেভাবে বোমা হামলা করেছে তারা প্রতিনিহত বাংলাদেশকে যেভাবে ষড়যন্ত্রের নীল নকশা আঁকছে সে তারই প্রতিবাদে আজ বাংলাদেশে যুবলীগ ঐক্যবদ্ধভাবে রাজপথে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য মাঠে নেমেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে যুবলীগ সবসময় শক্তিশালী ছিল এই যুবলীগ সবসময় কাজ করেছে বাংলাদেশের ক্লান্তি লগ্ন সবসময় যুবলীগ পাশে থেকেছে আগামী দিনেও থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যুবলীগ রাজপথে আছে রাজপথে থাকবে দর্শক সমাবেশের বিস্তারিত জানাতে সরবাদি উদ্যানে আছেন সহকর্মী শরীয়ত খান ও সাকিবুর রহমান শুরুতে যাব শরীয়ত খানের কাছে শরীয়ত যুবলীগের মহাসমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি এবং কি কি আয়োজন থাকছে জানাবেন এই সমাবেশের যেহেতু দুপুর বেলা 2:30টার দিকে সমাবেশ শুরু হবে এবং প্রধানমন্ত্রী কিন্তু দুপুর 2:30টার দিকেই এই সমাবেশ স্থলে আসবেন তো কিন্তু সকাল থেকেই যেহেতু এখানকার এখানে নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছে সর্বদলের পুরো মাঠ কিন্তু ভরে গিয়েছে নেতাকর্মীদের তবে এই যে স্টেজ রয়েছে স্টেজে যেহেতু সিনিয়র নেতারা আসবেন তারা কিন্তু দুইটার পর থেকে আসা শুরু করবেন তো বাইরে কিন্তু সকাল থেকে তারা এসেছে মাঠ পুরোটা ভরে গেছে আশেপাশে কিন্তু ভরে গেছে আর এই মুহূর্তে সিনিয়র নেতারা অনেকেই চলে এসেছেন ইতিমধ্যে তো প্রধানমন্ত্রী যখন আসবেন তখন সমাবেশ মূল সমাবেশ শুরু হবে এবং এই মহাসমাবেশে তিনি দিক নির্দেশনা বক্তব্য দিবেন এবং যুবলীগ নয় এখানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম যত সংগঠন রয়েছে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে সবাই কিন্তু এই মহাসমাবেশে আজকে যোগ দিয়েছেন তো ইতিমধ্যে ঢাকার বাইরে থেকে সবাই চলে এসেছে এবং ঢাকার আশপাশ থেকে এখনও কিন্তু আসছেন তো আমরা এখানে যেটা দেখতে পেরেছি যে সিনিয়র নেতা এসে উপস্থিত হয়েছেন তো সবাই এখন প্রধানমন্ত্রী অপেক্ষায় রয়েছেন তো আর তবে সকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হচ্ছে তো এখন যেটা দেখা যাচ্ছে যে 2:30টার দিকে যখন প্রধানমন্ত্রী আসবে তখন তার জন্য সমাবেশ শুরু হবে তো এই মুহূর্তে আমরা আসলে বাহিরের পরিস্থিতি একটু জানতে চাইব আমাদের সহকর্মী সাকিবুর রহমান রয়েছেন সমাবেশ স্থলের বাহিরে আমরা তার কাছ থেকে সেখানকার পরিস্থিতি একটু জানবো সাকিব শরীয়ত ধন্যবাদ আপনাকে আসলে যেমনটি বলছিলেন ভিতরের যেমন অবস্থা ঠিক বাইরেও এখন আসলে নামাজের বিরতি শেষে শেষ মুহূর্তে যারা এখনো সমাবেশস্থলে ভিতরে ঢোকেনি তারাই কিন্তু ভিতরে প্রবেশ করছেন অর্থাৎ আমরা দেখেছি এতক্ষণ ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে যারা এসেছিলেন তারা ভিতরে ঢুকলো এখন কিন্তু ঢাকার ভিতরে যে সকল বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের যুবলীগের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন মিছিল নিয়ে তাদের নেতাকর্মীদেরকে নিয়ে ভিতরে ঢুকছেন এবং আর কিছুক্ষণ পরে হয়তো বা গেট বন্ধ করে দেওয়া হবে কারণ প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অনুষ্ঠানস্থলে উপস্থিত হবেন তার পরবর্তীতে কিন্তু আসলে কেউ কাউকে আর ঢুকতে দেওয়া হবে না এমনটি আমরা জানতে পেরেছি যার ফলে কিন্তু শেষ মুহূর্তে নামাজের বিরতি শেষ করে যারা বাইরে রয়েছেন তারা সবাই একসঙ্গে হচ্ছেন হয়ে ভিতরে ঢুকছেন কেউ বা আবার আসলে দুপুরের যে খাবার সেটি সেরে নিচ্ছেন নিয়েই তারা ভিতরে ঢুকবেন এমনটি আমাদেরকে
বলেছেন। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যে সকল নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু কিছুক্ষণ আগেই তাদের নেতাকর্মীদেরকে নিয়ে তারা এখানে অবস্থান করছিলেন এবং তারপরে পরেই কিন্তু তারা সভাস্থলে ভিতরে চলে গিয়েছেন। আমরা যারা এখানে নেতাকর্মীরা এসেছেন যুবলীগে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আগামী দ্বাদশ নির্বাচনকে সংসদ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিবেন নেতাকর্মীদের উদ্দেশ্যে সেই নির্দেশ মতোই তারা কিন্তু কাজ করবেন এমনটি তারা জানিয়েছেন। এছাড়াও আরেকটি কথা বলি যে বিএনপি তারা বিভাগীয় সমাবেশ করছেন, যুবলীগের নেতারা বলছেন যে বিএনপি আসলে বিভাগীয় সমাবেশের নামে অগ্নি সন্ত্রাস করছে, তাদেরকে রুখে দেওয়ার জন্য কিন্তু মূলত তারা আজকে থেকে রাজপথে অবস্থান করবেন এবং এই অবস্থান কিন্তু আগামী নির্বাচনের আগ পর্যন্ত, অর্থাৎ তারা বলছেন যে নির্বাচিত হয়ে তারা রাজপথ থেকে সরবেন, তার আগে তারা রাজপথ থেকে সরবেন না। তো এই ছিল আমার কাছে সমাবেশের বাইরের অবস্থান। সিথিয়া, দুজনকে ধন্যবাদ। এতক্ষণ সরবাদি উদ্যান থেকে যুবলীগের মহাসমাবেশ নিয়ে জানাচ্ছিলেন শরীয়ত খান ও শাকিবুর রহমান।